কাজের প্রতিশ্রুতি দিয়ে এক মহিলাকে ভারত নেপাল সীমান্তে দীর্ঘদিন আটকে রেখে ধর্ষণ এমন অভিযোগে বাগদা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বাগদা থানার পুলিশ নেপাল সীমান্তে কাজ দেওয়ার নাম করে নিয়ে গিয়ে লাগাতার ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি ধৃতের নাম সঞ্জিত বিশ্বাস ওরফে অপূর্ব ধৃতের বাড়ি বাগদা থানার বাজিতপুর বিজয়নগর এলাকায় বৃহস্পতিবার রাতে বাগদা থানার সিন্দ্রানী এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে বাগদা থানার পুলিশ সূত্রের খবর এক পরিচিত যুবকের মাধ্যমে অপূর্বের সাথে পরিচয় হয় বাগদা থানা এলাকার এক যুবতীর অপূর্ব তখন নিজেকে ডাক্তার বলে পরিচয় দেয় তখন সে যুবতীকে ভারত নেপাল সীমান্তে তার ডাক্তারি চেম্বারে কাজেরও প্রস্তাব দেয় যুবতীর পরিবারে গিয়ে অপূর্ব ও তার বন্ধু কাজের কথা বলে পিতাহারা দরিদ্র পরিবারের মেয়েটি উপার্জন করতে তাদের সাথে যেতে রাজিও হয় অভিযোগ তাকে নেপাল সীমান্ত লাগোয়া আলিগড়্বায় নিয়ে যায় অভিযুক্তরা অভিযোগ সেখানে অপূর্বের কোনো ডাক্তারি চেম্বার ছিল না তাকে কোনো কাজ না দিয়ে একটি ঘরে আটকে রেখে ধর্ষণ করা হতো বলে অভিযোগ প্রতিবাদ করলেই চলত বেধড়ক মারধর সেখানে বেশ কিছুদিন থাকার পর মেয়েটিকে নিয়ে অপূর্ব নেপালের হারিয়া এলাকায় চলে যায় সেখানেও তাকে অপূর্ব ও তার বন্ধুরা মিলে গণধর্ষণ করে বলে অভিযোগ এবং ধর্ষণের ঘটনা মোবাইল বন্দি করে রাখে বলেও অভিযোগ চলতি বছরের উনিশে মার্চ সেখান থেকে মেয়েটি কোনো পালিয়ে আসে পালিয়ে আসার পর অভিযুক্তরা ফোনে প্রাণে মেরে ফেলারও হুমকি দিতে থাকে এবং নেপালে ফের ফিরে যেতে বলে মেয়েটিকে প্রাণ ভয়ে মেয়েটি থানায় যেতে না পারলেও রেজিস্ট্রি পোস্টের মাধ্যমে বনগা এসডিপিওর কাছে লিখিত অভিযোগ জানায় অভিযোগ পেয়ে গতকাল রাতে সিন্দানি এলাকা থেকে অভিযুক্ত অপূর্বকে গ্রেপ্তার করে বাগদা থানার পুলিশ অভিযুক্তকে এদিন বনগাঁ মহকুমা আদালতে তোলা হয় ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বাগদা